এবার হাইকোর্টে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের মামলা। অভিযোগ 2019 সালের 26 জুলাই পর যে নতুন বেতন কাঠামো তৈরি হয়েছে সেখানে দক্ষিণ চব্বিশ পরগনা উস্থিতে অধিক দিন ধরে চাকরিরতদের থেকে বেশি বেতন পাচ্ছেন সদ্য চাকরিপ্রাপ্ত প্রাথমিক শিক্ষকরা। এদিনে মামলা শুনানি হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিঙ্গল বেঞ্চে। একটা মামলা ছিল, সেটা হচ্ছে প্রাথমিক শিক্ষকদের বেতন বৈষম্যের মামলা। 26/7/2019 এর পরে যে নতুন করে বেতন বৈষম্যের সৃষ্টি হয় সেটা নিয়ে আমরা মামলা করেছিলাম। সেই মামলার শুনানি পর্বে সরকার বলেছেন যে হ্যাঁ বেতন বৈষম্য হয়েছে, এটার ফলে বেতন বৈষম্য হয়েছে। তখন যা জানতে চান যে সেই বেতন বৈষম্য যখন হয়েছে মেনে নিচ্ছেন, তাহলে সেটাকে দূরীকরণ করার জন্য আপনারা কী করছেন? তখন ওনারা একটা নোটিফিকেশান দেখেছেন যে আমরা চেষ্টা করছি এটার মাধ্যমে দূরীকরণ করার। তাই যে নোটিফিকেশানটা দিয়েছেন আমরা দেখেছি, সেটা দিয়ে এই সমস্যার সমাধান হওয়ার নয়। আমাদের লয়ার তখন বলেন যে এটা নোশনাল ছাড়া অন্য কোনোভাবে এটা সমস্যার সমাধান করা সম্ভব নয়। তখন সরকার পক্ষের আইনজীবী বলেন যে না, নোশনাল আমরা দিতে রাজি নই, এটা অন্যভাবে সমস্যার সমাধান করে দেবো। তখন জাজ নির্দেশ দেন যে আগামী 3 তারিখ আপনাদেরকে লিখিত এই নিয়ে সাবমিশন করতে হবে, এবং যদি দেখা যায় যে এই সমস্যার সমাধান আপনাদের সূত্র থেকে না বেরোচ্ছে তাহলে আমি আমার রায় পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেবো। মামলাকারীর দাবি, বেতন বৈষম্যের ফলে 170,000 শিক্ষক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তবে অবিলম্বে বৈষম্য ঠিক করা প্রয়োজন। শুনানিতে রাজ্যই অভিযোগ মেনে নিয়ে ভুল সংশোধনের জন্য সময় দেওয়ার আর্জি জানিয়েছে। রাজ্যের আর্জি মেনে সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হাইকোর্ট। 3রা জুলাই মামলার পরবর্তী শুনানি। রাজ্যের ভুল সংশোধনের প্রক্রিয়া দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে হাইকোর্ট। ক্যামেরায় সন্দীপ চক্রবর্তীর সঙ্গে অভিরূপা হাজরা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।